بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الأشهر هي 474. ভাই আপনি আকিকার অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছেন যে আকিকার দিন যে আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে বাচ্চা ছেলে বা মেয়ের পক্ষ থেকে আকিকা দেওয়া হয়ে থাকে, তো এই অনুষ্ঠানে অনেকে দাওয়াত পেয়ে অনেকে হাদিয়া নিয়ে আসে, তো এই হাদিয়াগুলি গ্রহণ করা যাবে কি যাবে না? আপনি শুনেছেন যে কেউ কেউ বলেছেন যাবে না, তো আপনি আমার থেকে ডিটেলস জানতে চেয়েছেন। হ্যাঁ জি ভাই, এর উত্তর হলো যে আসল নিয়ম হলো যে আকিকাটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে হয়ে থাকে, যেহেতু সন্তান সাথে আল্লাহর একটি নেয়ামত, যারা নিঃসন্তান তারাই বোঝে এই নেয়ামতের কদর। তো আল্লাহ যে এই নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের শুকরিয়া হিসেবে বাচ্চার জন্মের 7 দিনের দিন আকিকা দেওয়ার নিয়ম রয়েছে, ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি বকরি ছাগল। এবং এর গোস্ত বন্টনের তরিকা অনেক ওলামা দিন মনে করেন কুরবানির মতো। অবশ্য এর এই বিষয়ে স্পষ্ট কোনো সহি হাদিস পাওয়া যায় না, যা পাওয়া যায় সব জয়ীফ। সুতরাং আকিকার গোস্ত কিছু খাবে কিছু দেবে, এটাই করণীয়। আর যদি সে ইচ্ছা করে গোস্ত বন্টন করে দিল, কিছু রেখে বাকি বন্টন করে দিল, বা বেশিরভাগ রেখে কিছু বন্টন করলো, বা দাওয়াত করে খাইয়ে দিল, সবটাই সহি, সবগুলি বৈধ রয়েছে ইনশাআল্লাহ, সবগুলি বৈধতার সীমানায় রয়েছে। আর দাওয়াত করে খাওয়ালে বলে দেওয়া উচিত যে এটা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে যেহেতু দিচ্ছি, আপনারা কোনো ক্রমেই হাদিয়া দেওয়ার বাধ্যবাধকতায় পড়বেন না, আপনারা হাদিয়া না নিয়ে আসলে আমি খুশি। তো যদি আপনি তাদেরকে বারণ করার পরও তারা হাদিয়া নিয়ে আসে, এরপরও যদি নিয়ে আসে, তো মনে করতে হবে যে ওটা তারা আন্তরিকভাবে নিয়ে এসেছে, সুতরাং আপনি ওই হাদিয়া গ্রহণ করতে পারেন। কিন্তু যদি আপনি নিজে থেকে ইচ্ছা করেন হাদিয়ার ব্যবস্থার জন্য, আপনি ওই চান্দা কালেকশন হাদিয়া কালেকশন জন্য লোক বসে রেখেছেন অনুষ্ঠানে, আর খাতা নিয়ে বসে আছে ক্যাশিয়ার, তো এগুলি বলা যেতে পারে, এগুলি হলো বর্তমান যুগের সামাজিকতার নামে অসামাজিকতা, অধর্মীয় কাজ ধর্মের নামে। কারণ হতে পারে যে এই হাদিয়া উপর ঢোকনের কারণে অনেক গরিব আত্মীয় স্বজন আসবে না, লজ্জায় আসবে না, বা টাকার মায়া মমতে আসবে না, বা টাকা তার নেই, তখন এই জাতীয় আত্মীয়কে মাহরুম যে করা হলো, তো এর খেসারাটা কে বহন করবে, এর দায়িত্ব কে বহন করবে? এই জন্যই ফ্রি করে দেওয়া উচিত যে আপনারা কেউ হাদিয়াটা দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন না, হাদিয়া ছাড়া আসলেই আমি খুশি। এরপরও নিষেধাজ্ঞার পরও যদি নিয়ে আসে আর আনুষ্ঠানিকভাবে সেটা গ্রহণ না করা হয় এবং দফতরে লিখে টিখে ঢক ঢাক ঢোল পিটিয়ে ওগুলো প্রচার না করা হয়, তাহলে ইনশাল্লাহ বহুতার সীমানা রয়েছে। কারণ আম হাদিসে পাওয়া যায় যে তাহা দাও তাহা আব্বু, তোমরা একে অপরে হাদিয়া করো, তাহলে একে অপরকে তোমরা ভালোবাসতে শিখবে, পরস্পরকে হাদিয়া করো, তাহলে তোমরা পরস্পরের প্রতি ভালোবাসবে, ভালোবাসা নিবেদন করবে। হাদিসটি বিশুদ্ধ, ইমাম বখারের আল আদাবুল মুফরাদ গ্রন্থে এসেছে, আরও বিভিন্ন গ্রন্থে এসেছে। তো হাদিয়া স্বাভাবিকভাবে নেওয়া বৈধ, কিন্তু বিভিন্ন কারণে হাদিয়া অনেক সময় কী হয়ে যায়, ঘুষ হয়ে যায়। যেমন কোনো কিছু অসৎ কোনো উপায়ে কোনো চাকরি নিতে গিয়ে যে অনেকে দেয় হাদিয়া, এটা মূলত হাদিয়া না, এটা হলো ঘুষ। তো হাদিয়া তার স্বস্থানে যদি থাকে তাহলে সেটা বৈধ, কিন্তু সেখানে যদি অন্য কোনো মতলব জড়িয়ে যায় সেখানেই মানে বিষয়টি আপত্তিকর হয়ে যায়। যেমন বিয়ে শাদির ক্ষেত্রে যদি আপনি বাধ্যবাধকতা রাখেন বা লোকজন বসে অনুষ্ঠান করান এবং ক্যাশিয়ার রেখে আপনি কালেকশন করেন হাদিয়া কে কে নিয়ে আসলো, বা হাদিয়া নেওয়ার উদ্দেশ্যে আপনি অনুষ্ঠান করেছেন, তো এগুলো তো অসৎ মতলব। তখন এই সব কারণে আমরা বলবো যে এই জাতীয় হাদিয়াও একটা নিকৃষ্ট কাজ, কারণ এর মাধ্যমে কী করা হয়েছে, মানুষের মাল খসানোর ব্যবস্থা করা হয়েছে। অথচ আকিকা হলো একটা নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া এখানেই হয়ে যায় যে আকিকার পশু জবাই করে ওটা বিতরণ করে দিতে হবে, ওটা নিজে খাবে, বিতরণ করবে, নিজে খাবে অন্যদেরকে খাওয়াবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন বিভিন্ন ধরনের সমাজের মানুষকে দাওয়াত করে খাইয়ে দিতে পারে,
বা গোস্ত বন্টন করে দিতে পারে, এক কথায় ব্যক্তি স্বাধীন, এর মাধ্যমেই এই আকিকার সন্ন্যতটা আদায় হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সন্ন্যতের সাথে এ জাতীয় গর্হিত কাজকর্ম জড়িয়ে ফেলা হয়। তো আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি এ জাতীয় কোনো অনুষ্ঠান করতে চাইবেন না, অনুভাবে অন্যদেরকেও বিরত থাকার চেষ্টা রাখার চেষ্টা করবেন, তাদেরকে বলে দিবেন যে এই জাতীয় অনুষ্ঠান আপনারা করবেন না, অর্থাৎ হাদিয়া গ্রহণের কোনো ব্যবস্থা রাখবেন না। অনুষ্ঠান করতে পারেন, কিন্তু হাদিয়া উপঢৌকন লেখার জন্য লোক থাকবে, আর এই আশাতে করতে হবে এই অনুষ্ঠানগুলি। এই সমস্ত আনুষঙ্গিক কারণে একটা ভালো জিনিসও খারাপ হয়ে যায় বা ওর বিধান অন্য হয়ে যায়, তাই সতর্কতা অবলম্বন করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।